আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব টোটাল দুইটা বিষয় নিয়ে। একটা হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল আপডেট এবং আরেকটা হলো ইতালি ভিসার জন্য যারা ডিসেম্বর মাসের ক্লিক ডেটে আবেদন করছেন তাদের নূলস্থা কোন মাস থেকে উঠবে। তো যারা 2023 ডিসেম্বরে আবেদন করছেন তাদের জন্য বড় একটা সুখবর আছে। আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিএফএস গ্লোবাল নিয়ে যে বিষয়টা আলোচনা করার সেখানে আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু বিষয় আলোচনা করছিলাম, কিন্তু সেখানে অনেক কিছু ক্লিয়ার না করার কারণে অনেকেই প্রশ্ন করতেছেন। যেমন সেখানে কিন্তু আমরা একটা বিষয় শুনছি যে বিএফএস গ্লোবালে আপাতত 20 দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছে, মানে নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট কাউকে দিবে না বা কারো ফাইল জমা নিবে না। এখন এখানে অনেকেই বলতেছে এই নির্বাচনের কারণে বিএফএস গ্লোবাল 20 দিন বন্ধ রাখছে, তো এই 20 দিনের মধ্যে কি কাউকে ভিসা দিবে কি না, এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু টেনশনে আছেন বা প্রশ্ন করতেছেন। তো আজকের ভিডিওতে অনেকে বলেন ভাই এই যে নিউজ দেন বিএফএস গ্লোবাল নিয়ে এটার রেফারেন্স কি, তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা আছে ইনশাআল্লাহ। সো এই দুইটা বিষয় আজকের ভিডিওতে আলোচনা করবো, বেশি বড় হবে না। সকলকেই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি একটু সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছ থেকে, কারণ এই দুইটা বিষয় সকলেরই ভালোভাবে জানাটা উচিত, কারণ অনেকে ভয় পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে। তো প্রথমত যে বিষয়টা বলার সেটা হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল নিয়ে। বাংলাদেশ বিএফএস গ্লোবালে যে বিষয়টা নিয়ে আমরা টেনশনে আছি, 20 দিনের জন্য এখন আপাতত বন্ধ রাখছে। দেখেন এই যে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে দেখবেন তারা কিন্তু এই নোটিশটা দিয়ে দিছে। তারা কিন্তু বলে নাই বিএফএস গ্লোবালের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, তারা বলছে এই 20 দিন আপাতত নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না বা নতুন করে কোনো ফাইল তারা জমা নিবে না। তাদের ভিসা দেওয়ার কাজ কিন্তু চলতেছে। এই যে গেছে কালকেও আমাকে এক ভাই মেসেজ করছে যে ভাই আপনি বলছেন ভিসা পাবে যার নূলস্থা অরিজিনাল, আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি। এই যে কালকেও এক ভাই, আমি স্ক্রিনে যতটুকু পারি দেখেন, এগুলো আসলে দেওয়া ঠিক না, তারপরে দিয়ে দিলাম তার নাম্বার দেখে। তো এরকম অনেকেই ভিসা পাচ্ছে, অনেকে রিজেক্ট হচ্ছে। আসলে রিজেক্ট হওয়াটা বিষয় না, যাদের 2 নম্বর নূলস্থা তাদের কিন্তু রিজেক্ট করবেই। এখন বিষয় হয়েছে এই 20 দিন যেহেতু নতুন করে কোনো ফাইল জমা নিবে না, নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিবে না তারা, সেখানে তারা এই 20 দিন কি করবে, কেন তারা এই বিএফএস গ্লোবালে 20 দিন বন্ধ রাখছে, ভাই বিষয়গুলো সহজে বোঝার চেষ্টা করবেন। আমরা ইতালিতে আসি, ইতালিতে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। ইতালিতে শুধু যে আমরা মুখ দিয়ে ব্লগাররা ভিডিও দেই, একটা ব্লগার চাইলেই মুখ দিয়ে একটা কথা বলে ফেললো, এতটা সহজ না। আজকে আমি একটা কথা বললাম, কালকে আমার উপর আরেকজন আছে বলার মতো। সো কথাবার্তা হাজার বার চিন্তা ভাবনা করে তারপর বলি। এখন আপনারা রেফারেন্স চান, কী রেফারেন্স দিব আপনাদের বলেন। এখন এই যে আমরা ইতালি ভিসার জন্য যখন ক্লিক ডের ঘোষণা হয় তখন আমরা যে বলি যে বাংলায় অমুক তারিখে ক্লিক ডে, তো তখন আপনারা তো রেফারেন্স চান না, তখন তো আমাদের কথার উপরে ভিত্তি করে আপনারা টাকা পয়সা লেনদেন করেন। তো সেই ক্লিক ডে কেন হয়? এই যে 4 মাস 5 মাস আগে থেকে বলছি ডিসেম্বরে ক্লিক ডে হবে, অনেকে বিরোধিতা করছেন, ডিসেম্বরে তো ক্লিক ডে হয়েছে না, তারপরে ক্লিক ডে আবেদন তো আপনারা করছেন না। বিএফএস গ্লোবাল থেকে তারা যে একটা নোটিশ দিয়ে দিছে 20 দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে না বা নতুন করে কোনো ফাইল জমা নিবে না, এই 20 দিন তারা কেন বন্ধ রাখছে? এই 20 দিন বন্ধ রাখছে তারা কারণ হলো সামনে ডিসেম্বর মাসের ক্লিক ডেতে যারা আবেদন করছে তাদের আবেদনের নূলস্থা খুব দ্রুত বের হবে। আমরা কিন্তু ইতালি থেকে একটা নিউজ পাইছি, যারা ডিসেম্বরে আবেদন করছে তাদের নূলস্থা ফেব্রুয়ারি মাসের ক্লিক ডের আগে দেওয়া হবে, মানে জানুয়ারি মাসের মধ্যে আপনাদের এই ডিসেম্বর মাসে যারা আবেদন করছে তাদের নূলস্থা দিয়ে দিবে যাদের কপালে আছে। এখন যাদের কপালে আছে বলতে যাদের 1-2 মিনিটে আবেদন হয়েছে তারা পাবে এরকম না, আমি কথাটা বললাম দেখে নিয়েন, যাদের 10 মিনিটের পরেও আবেদন হয়েছে তারাও পাবে। এখন বিষয় হয়েছে এই যে এই 20 দিন তারা পুরনো ফাইল যেইগুলো মাসকে মাস অনেক মাস যাবত ফাইল পড়া আছে তাদেরগুলো চেক করে করে দিয়ে দিবে। এখন তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু আপনার রিজেক্ট, মানে রিজেক্ট করবে। কেন রিজেক্ট করবে? কারণ আপনারা জানেন বেশিরভাগ 2 নম্বর নূলস্থা জমা পড়ছে, আর বেশিরভাগ রিজেক্ট তো এই জন্যই করবে যার নূলস্থা 100% অরিজিনাল তারা কিন্তু ভিসা পাইতেছে বা তারা পাবে। এই যে কয়দিন আগে একটা নিউজ শুনলাম 80 জনের মধ্যে মাত্র 5 জনকে না 7 জনকে ভিসা দেওয়া হয়েছে, বাকিগুলো রিজেক্ট করছে। এখন 5 জনকে কেন ভিসা দেওয়া হয়েছে? ওই 5 জনেরটা অরিজিনাল ছিল বিদায় ভিসা দেওয়া হয়েছে, যাদেরগুলো অরিজিনাল না তাদেরগুলো রিজেক্ট করে দিছে, এটাই তো। যাই হোক, এই বিষয়ে কথা না বাড়াই, বিএফএস গ্লোবালে যাদের নূলস্থা বিশেষ করে অনেক দিন 5 মাস 7 মাস জমা পড়ে আছে তারা একটা স্বাভাবিকভাবে নিশ্চিন্তায় থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনারা ভিসা পাবেন। কারণ আপনাদেরগুলো যদি 2 নম্বর হইতো তাহলে আরও আগেই আপনাদেরকে
ওইগুলো রিজেক্ট করে দিয়ে দিত, যাতে করে আপনারা পরবর্তীতে আবেদন করার সুযোগ পান। এই যে দেখছেন অনেকে কিন্তু আগস্ট মাসে জমা করছে, এখনো পর্যন্ত মেল পায়নি, সেপ্টেম্বর অক্টোবরে জমা দিয়ে তারা মেল পাইছে, তাদেরকে কিন্তু রিজেক্ট করে দিছে। তো যাদেরকে পরবর্তীতে মানে আপনার পরে জমা দিয়ে পেয়ে গেছে, দেখবেন তাদের মধ্যে বেশিরভাগের সংখ্যাই মানে রিজেক্ট খাওয়া, মানে তাদের নুরস্তা দুই নাম্বার তাদেরকে এই কাগজ ধরাই দিছে। তো যারা অনেক দিন হয়ে গেছে, 4-5 মাস, তারা একটা নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন, কারণ আপনারা তো আর আরেকবার আবেদন করবেন না, এই জন্য আপনাদেরগুলো পরবর্তীতে দেওয়ার চেষ্টা করতেছে। আর যাদেরগুলো দুই নাম্বার তাদেরগুলো তারা ফাইল ফেরত দিয়ে দিতেছে, যাতে করে তারা পরবর্তীতে আবেদন করার সুযোগ পায়। এই জন্য আশা করি ভাই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো এখন আসেন দুই নাম্বার, যে বিষয়টা নিয়ে অনেক অপেক্ষা করতেছেন, যে ডিসেম্বরের মাসে যারা আবেদন করছেন তাদের জন্য কি সুসংবাদ। তাদের জন্য সুসংবাদ এটাই, যারা আপনারা আবেদন করছেন, যাদের নুরুস্তা হবে বা আপনাদের মালিক সব ঠিক থাকবে বা আপনার কপালে যদি নসিবে নুরুস্তা থাকে, ইত্যাদি থাকে, অবশ্যই আপনি এই জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের আগে রেজাল্ট পেয়ে যাবেন কিছু একটা। হয়তো বা নুরুস্তা হাতে পাইতে আপনার সময় লাগতে পারে, বা এগুলো অনলাইনে কমপ্লিট হয়ে যায়, হাতে পাইতে পাইতে অনেক সময় লাগে, এগুলো অনেক সময় লাগতেই পারে, এটা স্বাভাবিক। কারণ অনেক সময় হয় কি, আপনার নুরুস্তা হয়েছে, আপনাকে মেল পাঠাইছে, ওই নুরুস্তা উঠাইতে গেলে আপনার কিছু জিনিস মানকা মানে কিছু জিনিসের প্রয়োজন পড়ে, সেখানে আলেজ্য লাগে, যেমন স্পন্সর ভিসা বিশেষ করে লাগে, এগ্রিকালচারে অস্পতি হইলে বা স্বাভাবিক কিছু দিয়ে আবেদন করলে হয়ে যায়, তো সেখানে অনেক কিছুর প্রয়োজন পড়ে। তারা আবার সেইগুলো দিয়ে সাবমিট করলে, সাবমিট করার 20 দিন পর আবারও মেল আসে, তারপরে গিয়ে সেই নুরুস্তা উঠায়। তো একটা সময়ের ব্যাপার থাকে, তবে ফেব্রুয়ারির আগে একটা না একটা রেজাল্ট এই বছর চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায়, যাতে করে পরবর্তীতে আবারও ফেব্রুয়ারি মাসে যাদেরগুলো হবে না তারা আবেদন করতে পারে। এখন সর্বশেষ যারা ডিসেম্বর মাসে আবেদন করছেন তাদেরকে একটা পরামর্শ দিতে পারি। যেমন অনেকে বলতেছেন, ভাই আমি ডিসেম্বরে আবেদন করছি, ফেব্রুয়ারিতে আবেদন করতে চাচ্ছি, তাদেরকে এতটুকু বলে দিই যে আপনারা যদি ফেব্রুয়ারিতে আবেদন করতে চান, যার মাধ্যমে ফেব্রুয়ারিতে আবেদন করবেন তার সাথে এই কথাটা বলে নেবেন যে ভাই আমি ডিসেম্বর মাসে আবেদন করছি, যদি আপনার ফেব্রুয়ারি মাসের ক্লিক ডের আগে আমার নুরুস্তা হয়, এরকম কিছু আমি শুনি, তাহলে আমার আবেদন করবেন না, ঠিক আছে? এরকম একটা চুক্তি তার সাথে করে রাখবেন। যদি ক্লিক ডের আগে আপনার নুরুস্তা হয়ে যায়, তাহলে তো সে তার মালিকের মাধ্যমে বা উকিলের মাধ্যমে বলে এই ব্যাপারটা একটা সমাধান করতে পারবে। কিন্তু ক্লিক ডেতে আবেদন করে ফেললে বা তখন পরবর্তী ধাপে যদি আপনার নুরুস্তা হয়ে যায়, তারপরে ডিসেম্বরে নুরুস্তা ওঠে, একটা প্যাচ বাইজে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যার মাধ্যমে আবেদন করাবেন বা আবেদন করাইছেন তাদেরকে এই ব্যাপারটা জানিয়ে রাখবেন, তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের ঝামেলা হবে না। আর যাদের এই যে কম সময়ে আবেদন হয়েছে, তারা যে একেবারে নিশ্চিত আপনাদের ভিসা হবে, এরকম কোনো নিশ্চয়তা ইতালিতে নেই। শত শত এরকম লোক আছে যাদের 9:01 মিনিটে আবেদন হয়েছে, এখনও পর্যন্ত নুরুস্তা পায়নি। দেখেন পিছনে আবেদন করছে, আবার অনেকে 10 মিনিট 20 মিনিট 40 মিনিট 5 দিন 10 দিন পরে আবেদন করে, ইতালিতে চলে আসছে না। তো এই যে সমস্ত কথা যারা বলে 1-2 মিনিটে যাদের আবেদন তারা হবে, পরবর্তীতে হবে না, আমি বলবো ভাই তাদের কথার কোনো যুক্তি নেই। কারণ এরকমই যদি হইতো, তাহলে ইতালি সরকার কেন 10 মিনিটের পর আবেদন নেয়, 10 মিনিটের পর, 10 ঘন্টা পর, 5 ঘন্টা পর তারা কেন আবেদন নেয়? যেহেতু আপনারা জানেন সার্ভারটা একটা সময়ের জন্য খুলে দেয় তারা, তো তারা সার্ভার কেন বন্ধ করে রাখে না যদি আবেদনই নেয় না? এটা কি বাংলাদেশ? যে ইতালি কি বাংলাদেশ মনে হয় যে বাংলাদেশের মতো মন চায় শুধু দেও আমি নিব কিন্তু কাউকে কাজ করে দিব না? ইতালি এরকম একটা দেশ যেখানে আইন কানুন একেবারে কড়ায় কড়ায় তারা মানে। হ্যাঁ, তো যেখানে তারা আবেদন নিতেছে অবশ্যই সেখান থেকে আপনাদের নুরুস্তা একটা দেওয়ার সম্ভাবনা আছে। সবাই পাবে না, এটা স্বাভাবিক, সবাই পাবে, সবাইকে দিবে না। যেখানে কোটা আছে 1,36,000, আবেদন হয়েছে এই বছর প্রায় টোটাল 8 লাখের মতো, তো সেখানে সবাই পাবে কিভাবে? 8 লাখের মানে 8 ভাগের 1 ভাগ আসতে পারবে, আর বাকিগুলো আসতে পারবে না। তো এটাই হলো স্বাভাবিক ব্যাপার। আর আমাদের বাংলাদেশিদের মধ্যেই বেশিরভাগ আবেদন হয়েছে। হ্যাঁ, অন্য অন্য দেশের আবেদন কম হয়, আমাদের বাংলাদেশিদের আবেদন বেশি হয়, এই জন্য বাংলাদেশিদেরকে কোটাও বেশি দেয়। কিন্তু এই যে বছর বাংলাদেশিদের ঝামেলা হওয়ার কারণে বাংলাদেশিদের কোটার সংখ্যা প্রায় একেবারে কমাই দিছে। মানে আগে যেমন দেখা গেছে 50,000 কোটা থাকলে তার মধ্যে 20% 30% এই বাংলাদেশিদের দিত, মানে 1 লক্ষ লোক হইলে 30,000 লোকই দিত বাংলাদেশিদের। কিন্তু এই বছর সেটা 10% নিয়ে আসছে, যে যতগুলো কোটা এর মধ্যে 10% বাংলাদেশিদের কোটা থাকবে, বাকি অন্য অন্য দেশের। কারণ এই যে আমাদের ভিতরে এইসব ঝামেলার কারণে, আমাদের এই যে কিছু দুই নাম্বার ইতালিতে ব্যবসায়ীদের কারণে, আরে ভাই ব্যবসা করুক, সমস্যা কি? একটা লোককে সঠিকভাবে আনুক, একটা লোককে সঠিকভাবে আইনা, যদি সে 1 লাখ টাকা বেশিও খায় তাও তো সমস্যা নেই। কিন্তু একটা লোকরে একেবারে মাইরে ফেলাইতেছে গলা টিপ দিয়া, বোঝেন? একটা নুরুস্তা দিয়ে ধরাই দিয়া মনে করেন 10-20 লাখ টাকা নিয়ে ব্লক মেরে দিতেছে। তো এইগুলো আসলে খুবই কষ্টদায়ক বিষয়, এগুলো আসলে অনলাইনে বলে লাভ নেই, এতে আরও আমাদেরই ক্ষতি ভবিষ্যতে। যাই হোক, আজকের ভিডিওতে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।